चिटफंड मामलाय सीबीआई राज्य तदंते एसे मंगलवार राते पश्चिम आगरतला थाना थेके नटी कम्प्यूटारे सीपीओ निजेदेर दखले नियेछे। गत 9-10 बछर पूर्वे राज्येर एकाधिक चिटफंड कम्पानीर बिरुद्धे राज्य सरकार मामला ग्रहण करेछिल। परबर्ती समये ई मामलागुलिर तदंतेर दायित्व जाय सीबीआई एर हाते। एमनई एकटी चिटफंड संस्था आयकर এই মামলাটিরও তদন্তের দায়িত্ব রয়েছে সিবিআইয়ের হাতে। আয়কর চিটফান্ড কোম্পানির এই মামলাটি রাজ্যে প্রথম গ্রহণ হয়েছিল 2013 সালে। তারপর রাজ্য পুলিশ তার তদন্ত চালিয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিবিআই। মঙ্গলবার রাতে সিবিআইয়ের এক আধিকারিক দেবেন্দ্র কুমার আরিয়া আগরতলা পশ্চিম থানায় এসে আয়কর মামলায় পুলিশ যে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছিল তার মধ্য থেকে 9টি কম্পিউটারের সিপিও সিজ করেছে। মামলাটির পরবর্তী ধাপে এই সামগ্রীগুলির প্রয়োজনীয়তা রয়েছে বলেই সিবিআই আধিকারিক রাজ্য পুলিশ থেকে তাদের দখলে নিয়েছে। ধারণা করা হচ্ছে আয়কর ছাড়াও আরও যে সকল চিটফান্ড কোম্পানির মামলা সিবিআইয়ের হাতে নষ্ট হয়েছে সেসব মামলায় আরও এ ধরনের সামগ্রী সিবিআইয়ের আধিকারিকরা বাজেয়াপ্ত করতে পারে। এখানে উল্লেখ্য, রাজ্যে মোট 35টি চিটফান্ড মামলার দায়িত্ব রয়েছে সিবিআইয়ের হাতে।